ফল আর্মি ওয়ার্ম বাংলাদেশে ভুট্টা ফসলের একটি নতুন মারাত্মক ক্ষতিকর পোকা হিসেবে দেখা দিয়েছে। এ পোকার কীড়া ভুট্টা গাছের কচি মাইজ পাতা খেয়ে ফসল বিনষ্ট করে থাকে। আক্রান্ত পাতা দেখতে ছিদ্রযুক্ত জানালার মতো মনে হয়। পাতার উপরে এবং কচি পাতার ভিতরে কীড়ার প্রচুর মল দেখতে পাওয়া যায়। পোকাটি নিশাচর হওয়ায় দিনে কচি মাইজ পাতার ভিতরে লুকিয়ে থাকে, ফলে দিনে দেখতে পাওয়া যায় না বললেই চলে। সন্ধ্যায় বের হয় এবং সকাল অবধি পাতাও মোছায় ক্ষতি করে থাকে। প্রথমে ভুট্টা জমির আক্রান্ত স্থানে বেশ কয়েকটি গাছে আক্রমণ দেখা যায়। পোকাটির লার্ভা বা কীড়া 6টি স্তরে বিভক্ত। পোকাটি চেনার উপায় হলো, কীড়ার মাথায় ওয়াই আকৃতির চিহ্ন থাকে এবং সারা শরীরের দুই পাশে সাদা দাগের উপরে কালো স্পট আছে এবং পেটের শেষের ভাগে 4টি কালো স্পট বর্গাকারে দেখতে পাওয়া যায়। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আব্দুল খালেক। আব্দুল খালেক, পিতার নাম? পিতার নাম মোহাম্মদ। গ্রামের বাড়ি? গড়গড়ি। গড়গড়ি, জি। আর ভুট্টা লাগাইছেন কত বিঘা এবার? ভুট্টা লাগাইছে আপনার হলো 1 বিঘা 14 কাঠা। আচ্ছা, ভুট্টার জমিতে কি সমস্যা দেখা দিছে? ওই আপনার ওই পোকা লেগেছে, আপনার ওই মাঝির ভিতরে দেখা যাচ্ছে নাদি গেছে, মোটা মোটা পোকা ওই মাইক পাতা খাই নিচ্ছে, কষি পাতা খেয়ে নিচ্ছে। জি, কষি পাতা খাই নিচ্ছে। আর পাতাগুলো কেমন হচ্ছে? জানালার মতো ওই জড়া হয়ে থাকছে আর কুড়ি কুড়ি খাই ফেলছে। আচ্ছা, আর মল আছে? মল পাতায় আছে। কি পরিমাণ? ও বিশাল পরিমাণ মল আছে। এই পোকার নাম কি জানেন? জি, না। আচ্ছা, এই আজকে কি স্প্রে করলেন? আজকে স্প্রে করলাম হলো আপনার ওই SNPV। SNPV স্পানি কোম্পানির SN জোরে বলেন। আলমডাঙ্গা জেলা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। এবার ভুট্টা বুনছেন কতটুকু? ভুট্টা বেশি নাই, এই 24 শতক জমিতে আছে আমার ভুট্টা। আপনার এই 24 শতক জমিতে কি সমস্যা হয়েছে? এই লেদা পোকার আক্রমণ। কি খায় পোকা, কি ক্ষতি করে? মাইজ কেটে দেয়। মাইজ কাটার চিহ্ন আছে নাকি? দেখান তো দেখি। জমিতে কি স্প্রে করছিলাম? SNPV, তাই না? হ্যাঁ, তো আপনার জমিতে যে ভুট্টার জমিতে এটা স্প্রে করার ফলে আপনি কি দেখছেন যে কেমন? জি, দেখেছি। ভালো না মন্দ? ভালোই আছে। আগের চেয়ে ভালো না খারাপ? আগের চেয়ে একটু ভালো। যেগুলো লেগেছিল ভুট্টার মাছ পাতায় লেগেছিল, সেগুলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে, মাছ পাতাগুলো, মাছ পাতা ভালো হয়েছে। ভালো হয়েছে, নতুন করে আর লাগে নাই? লাগেনি। সত্যি না? সত্যি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা 9/12/2018 তারিখে এই কৃষক ভাইয়ের জমিতে এই ফল আর্মি ওয়ার্ম দমনের জন্য SNPV প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করি। কি স্প্রে করেছেন? স্প্রে ওই যে কি বলে SNPV, SNPV স্পানি কোম্পানির। জি, স্পানি কোম্পানির। কয়ভাবে কয় রকমের ডোজ দিছেন? দুই রকমের ডোজ দিছেন। তাতে কি নতুন করে আক্রমণ হয়েছে? কিছুটা কম হয়েছে আগের তুলনায়। আজ কয়দিন হলো দিয়েছেন স্প্রে করেছেন? এক সপ্তাহ হয়নি এখনো। এক সপ্তাহ হয় নাই? 13 তারিখ, আজ হলো 15 তারিখ, 2-3 দিন হয়েছে না? তাতে কি বোঝা যায় যে এটা দমন হবে? অনেকাংশ বোঝা যায়। দমন হবে নাকি হবে না? অনেকাংশ বোঝা যায় যে আগের তুলনার থেকে এখন অনেকটা ভালো। জমিতে পোকা লাগছিল পাতা খাওয়া যাওয়ার, এই পোকার জন্য আমরা প্রথমত ক্রোজিন ব্যবহার করছিলাম ওই সাইডে, আর এখানে পদ্মালে আমরা ব্যবহার করতেছি প্রথমত। তো এখানে আগে খাওয়া পাতা বাদে আর কোনো নতুন কোনো পাতা খাইছে না, এবং এখানে নতুন পাতা গজাইছে শেষ সব। এ থেকে প্রমাণিত হচ্ছে যে এই বিষে কাজ করতেছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ডক্টর খন্দকার শরীফুল ইসলাম স্যারের নেতৃত্বে IPM ল্যাবে পোকাটি দমনের জন্য পরিবেশ বান্ধব ও টেকসই ব্যবস্থাপনা উদ্ভাবনের গবেষণা চলছে।
বাংলাদেশের যে কোনো স্থানে ভুট্টা সহ অন্যান্য ফসলে পোকাটি পাওয়া গেলে আমাদের নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য কৃষক সম্প্রসারণ কর্মী সহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা: প্রফেসর ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। মোবাইল 01716370731, অথবা মোহাম্মদ আব্দুল মজিদ, পিএইচডি স্টুডেন্ট, কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। মোবাইল 01700337666। সকলকে ধন্যবাদ।